हेलो माय लवली व्यूअर्स, आशा करी आपनारा सबाई भालो आछेन। आमिओ भालो आछि आलहामदुलिल्लाह। आज के होच्छे आमार ननदेर 30th बार्थडे, तो 30th बार्थडेर जोन्नो आमी ओके आमार बासाय इनवाइट करी। ओर इच्छा छिलो बड़ो करे पार्टी करबे जेहेतु 30, बाट पैंडामिकेर कारणे आमरा तो बड़ो पार्टी चाइले करते पारबो ना। তো কি করলাম, আমি ওকে ইনভাইট করি আমাদের বাসায় আর বললাম যে জাস্ট তোমার ফ্যামিলি আর আমরা ফ্যামিলি মিলে একটা ছোটখাটো পার্টি করব। তো সে আসলো, আসার পর আমরা একসাথে বের হলাম বেলুনের জন্য। কোথাও কোনো বেলুন খুঁজে পেলাম না। তারপর কি করলাম, অনেকে বললো যে রেঞ্জে যেয়ে দেখতে, আজটাতে দেখতে, বিভিন্ন শখে খোঁজাখুঁজির পর আমরা টেস্কো থেকে একটা নিজেরা হিলিয়াম নিয়ে আসলাম, যেটাতে করে নিজেরাই বেলুনকে ফুলানো সম্ভব। তো এটা নিয়ে এসে একটা একটা করে, আমার হাজবেন্ড অবশ্য হেল্প করছিল, তো এটা আবার ওরা খুব এনজয় করছে যখন আমরা এই কাজটা করি, আমার বাচ্চারা। তো আমরা নিজেরাই এটাকে ফুলিয়ে একটু ছোটোখাটো আর কি আয়োজন করার চেষ্টা করলাম। একটু বেলুন না হলে বার্থডে বার্থডে বাবা আসে না, তাই না? তো এই যে এখানে কেক, কেক বক্স থেকে আমরা এনেছি, যদিও তারা একটা মিস্টেক করেছে। এখানে আমরা চেয়েছিলাম পিঙ্ক ফ্লাওয়ার, ওরা দিয়ে দিয়েছে কোরাল কালারের, এটা আমরা চাই নাই। আসলে এটার উপরে আমরা খুবই অসন্তুষ্ট। যাই হোক, এই যে এখানে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি। আর এই হচ্ছে আরেকটা চকলেটের কেক, এটা অবশ্য ওর একটা ফ্রেন্ড নিয়ে আসছিল ওর জন্য, স্ট্রবেরি ভিতরে, খুবই মজার একটা চকলেট। Happy birthday to you. এইদিকে আমার নিজের হাতের রান্না করা কিছু খাবার, চিপস, এগুলো আমরা ফ্রেশ আলুকে কেটে তারপর চিপস বানিয়েছি। আর চিকেন, সুইট কর্ন অবশ্য জাস্ট বয়েল করেছি, দ্যাটস ইট। আর লামচপ, এগুলো অবশ্য আমাদের বারবিকিউ করার কথা ছিল, কিন্তু ওয়েদার খুবই খারাপ ছিল, বৃষ্টি, যার কারণে বারবিকিউ করা হয় নাই। আমরা জাস্ট ঘরের ওভেনেই কুক করে নিয়েছি এই আর কি। এখানে এই চকলেটটা খুব সুন্দর করে ডেকোরেশন করা, ভেতরে স্ট্রবেরি দিয়ে চকলেট দিয়ে সাজানো, খুবই মজাদার ছিল। কিছু পিকচার শেয়ার করছি আমি আর আমার ছেলে। এটা অবশ্য আমাদের গার্ডেনে, সরি আমার ননদের পিকচার দেখাতে পারছি না। আর এটা অবশ্যই আমি। আর এখানে আমার ফ্রেন্ড আসছিল আমার ননদের জন্য গিফট নিয়ে, ও ভেতরে আসে নাই, জাস্ট বাইরে এভাবে রেখে তারপর চলে গেল। তো এখন আমার ননদ দেখাচ্ছিল কী কী গিফট পেয়েছে। এই ব্যাগটা অবশ্য আমি ওকে প্রেজেন্ট করেছি, আর আরও অনেক কিছু গিফট পেয়েছে। পারফিউম, এটা ওর হাজবেন্ড দিয়েছে। আরও একটা আংটি, সোনার আংটি, এটাও তার হাজবেন্ড তাকে দিয়েছে। আর এগুলো আমাকে ও দেখাচ্ছিল, এই ঘড়িটা, এটা একটা ঘড়ি, এটাও তার হাজবেন্ড তাকে দিয়েছে। অনেক গিফটই পেয়েছে সে, একটা একটা করে দেখাচ্ছিল আমাকে।
এটা আর একটা ঘড়ি, এটা অবশ্য ওর বোনকে দিয়েছে গোল্ডের। আর এই হচ্ছে একটা পারফিউম, এই পারফিউমটা আমার ভালো লেগেছে, অনেক সুন্দর ব্র্যান্ড, টিফিনির, খুবই সুন্দর স্মেল। আমি আবার খুব পারফিউম ভক্ত, আমার এই ডিফারেন্ট ডিফারেন্ট পারফিউম আমার খুব পছন্দ। এইটাও ভালো লেগেছে, এটা একটার মধ্যে আর একটা দেওয়া আছে। এইটা হচ্ছে আমার প্রিয় পারফিউম, ডিওর এডিক্ট, খুবই সুন্দর ব্র্যান্ড এটা, খুব সুন্দর। আর এই তো, এই হচ্ছে ওর সব গিফট আমাকে দেখিয়ে দিল। এখানে আরও কিছু কার্ড আর কিছু জুয়েলারি, এগুলো পেয়েছে, তার সব কিছু দেখিয়ে দিল। আর আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য।